February আছে তাতে আমাৰ কাউন্সিল ইলেকশন 2022 যেখন স্ট্রাইক অফ লিষ্ট আমি পাবলিশ কৰিব লাগিছিল তো এটো আজি আমি পাবলিশ কৰিব উলাইছো সো আমাৰ ডিফু সাব ডিভিজনত যি আমাৰ 10টা এমএসসি কনস্টিটিউয়েন্সি আছে তাতে হাওড়াঘাট এমএসসি কনস্টিটিউয়েন্সি কাৰণে 763 লাংফাৰৰ কাৰণে 692 Kuloni MSC constituency 164, Mahinur Karne 692, or Kanthir Karne 284, Mahamar Karne 763, Namakir Karne 194, Lambajong 1385, Halsiri 896, or Singhasan Karne 50, so all total 883 persons. অফিসার থাকিব তেওঁলোকৰ ওচৰত যি ভোটার আছে তেওঁলোকৰ যদি কিবা ক্লেইম এণ্ড অবজেকশ্যন থাকে তেওঁলোকে তাতে ফাইল কৰিব পাৰিব সো হাওড়াঘাটৰ কাৰণে যিটো জেগা নটিফাই কৰি থোৱা আছে এইটো ভিডিঅ' অফিচ হাওড়াঘাট লাংফাৰৰ কাৰণে এছিষ্টেণ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰ পি ডব্লিউ ডি ৰোডছ বকলিয়া ফুলনিৰ কাৰণে এ আৰ অ' ফুলনি অফিচ লাংগিঙৰ কাৰণে এছিষ্টেণ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰ ইৰিগেশ্যন লাংহিন ফর কান্ট্রির কারণে বিডিও অফিস সামেল অংশ মহামায়া কারণে ফরেস্ট আইবি ডকমকা আর নামাটির কারণে এক্সিকিউটিভ অফিসার হাওড়াঘাট মিউনিসিপালিটি বোর্ড অ্যান্ড লম্বাজমের কারণে দুটা অফিস নোটিফাই করা হয়েছে কেন ভোটারও বেশি আছে সো বিডিও অফিস লম্বাজম অ্যান্ড পিডি অফিস প্রজেক্ট ডাইরেক্টর ডিআরডিএ আর ধানসিরির কারণে রেঞ্জ অফিসার ইস্টার্ন রেঞ্জ ৰঙা পাহাৰ এণ্ড সিংহাসনৰ কাৰণে ভিডিঅ' অফিচ লম্বাজং চ' এই অফিচত তেওঁলোকৰ ক্লেইম এণ্ড অবজেকশ্যন থাকিলে তেওঁলোকে ফাইল কৰিব পাৰে তাৰ উপৰিও আমাৰ যি ইলেকশ্যন ব্ৰাঞ্চ আছে ইলেকশ্যন ব্ৰাঞ্চতো আহি তেওঁলোকৰ ক্লেইম এণ্ড অবজেকশ্যন থাকিলে এইটো তেওঁলোকে ফাইল কৰিব পাৰে চ' পৰৱৰ্তী সময়ত